একাত্তরের দিনগুলোর মতো চব্বিশের এই দিনগুলো আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে আমরা কিভাবে দিন কীভাবে এটা আমরাই জানি পুলিশ বাহিনী ছাড়া একটা দেশ চলছে লাস্ট কয়েকদিন যাবৎ এমন রেকর্ড পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমার জানা নাই তবে আমার দেশের মানুষের যে এত একাত্মতা বোধ এত ভালোবাসা দেশের প্রতি এটা এই মুহূর্তে যারা দেশে আছেন তারাই একমাত্র ফিল করবেন হ্যাঁ অরাজকতা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু যতভাবে সম্ভব দেশের মানুষজন একত্রিত হয়ে সেটা জমানোর চেষ্টা করছে এই হচ্ছে আমার বাসার নিচের অবস্থা আজকে হচ্ছে গাড়ি দিয়ে অনেকগুলা গাড়ি একসাথে টহল দিচ্ছে এই হচ্ছে গাড়ির সারি ওরা হচ্ছে পুরো সেক্টর বাই সেক্টর প্রতিটা সেক্টরে গিয়ে গিয়ে ঘুরে আসতেছে সবার হাতে লাঠি সোঠা বটি সব আছে যখন যেখানে যাকে সন্দেহ হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনী যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নিচ্ছেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি যেহেতু একজনের প্রতি একজনের এতটা ভালোবাসা আছে এতটা দায়িত্ববোধ আছে আমরা মনে হয় না খুব বেশি দিন সময় লাগবে আমাদের এই সময়টা ওভারকাম করতে দেশের সাধারণ মানুষে আমরা আসলে কি চাই আমরা শান্তি চাই আর এই শান্তি আনার জন্য যে পুরা দেশের মানুষ যেতে পারে একজন আরেকজনকে এতটা সাপোর্ট করতে পারে এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না বাংলাদেশের তরুণ সমাজের কথা সারা পৃথিবী মনে রাখবে একদল রাতের বেলা পাহারা দিচ্ছে একদল ট্রাফিক কন্ট্রোল করছে আরেক দল দেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে আর সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট করছে যে যেভাবে পারছে ট্রাফিক কন্ট্রোল যারা করছে তাদের সেখানে আমরা যে যখনই যাই না কেন কিছু দেওয়ার চেষ্টা করি কেউ কোল্ড ড্রিঙ্কস কেউ হচ্ছে খাবার রেস্টুরেন্টগুলোও এগিয়ে এসেছে তারপরে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানও তাদের খাবার দাবারের ব্যবস্থা করছে তো রাতের বেলা রাত্রিবেলা বিভিন্ন জায়গায় রান্না হয় রাস্তার মধ্যে যারা রাতে পাহারা দেন তাদের জন্য যার যার এলাকায় নিজ উদ্যোগে হচ্ছে এই খাবার দাবারগুলোর ব্যবস্থা করা হয় সবাই সবার মতো মানুষের পাশে দাঁড়াচ্ছে আমি সেদিন ট্রাফিক সিগনালে গেলাম কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য আমি গিয়ে দেখি ওরা একটা সেন্ট্রাল জায়গার মধ্যে খাবারগুলো জমা রাখে যখন যার দরকার সেখান থেকে নিতে পারে আবার কোথাও খাবার জমাটা বেশি হয়ে গেলে অন্য একটা পয়েন্টে গিয়ে খাবারটা দিয়ে আসতে বলে ছেলেমেয়েরা অর্গানাইজড ওয়েতে না করার চেষ্টা করতেছে কিন্তু সমস্যা হলো তাদের কিন্তু ট্রেনিং নাই এটা আমাদের বুঝতে হবে আমরা অনেকেই এখন আবার বিরক্ত হচ্ছি যে এত ছেলে মেয়ে কেন রাস্তার মধ্যে ট্রাফিক কন্ট্রোল আসলে ওরা খুব আগ্রহ সহকারে করতে চাচ্ছে বিষয়টা ওদেরকে কিছু দিনের বিষয় তো একটু করতে দেন না দেশের সিচুয়েশন এখন কিন্তু নাই যেহেতু একটু অন্যরকম সিচুয়েশন ওদেরকে ওদের মতো কয়েকটা দিন দেশটা চালাতে দেন দেখেন না থাকতো আমাদের কি অবস্থা হতো একবার চিন্তা করে দেখেছেন তো ওরা যেহেতু এগিয়ে আসছে একটুখানি করতে দেন আমাদের হয়তো বা কয়েকটা দিন কষ্ট হবে আরই তো অনেকে চেক করার কারণে অনেক বিরক্ত হচ্ছেন যে সময় নষ্ট হচ্ছে এই যে দেখেন বিভিন্ন জায়গায় যে জিনিসপত্র ধরা পড়তেছে টাকা বা অন্যান্য জিনিসপত্র আমাদের যদি চেক না করে ওরা এগুলো কিভাবে ধরবে আর এখন যেহেতু একটা সিকিউরিটি ইস্যু চেক করাটা কিন্তু দরকার আমাদের সিকিউরিটির জন্যই দরকার তাই আমি বলবো যাদের কাছে একটু ঝামেলা মনে হচ্ছে তারা প্লিজ একটুখানি কোঅপারেট করেন বাচ্চাদের সাথে কারণ ওরা যদি আমাদের এই মুহূর্তে সিকিউরিটিটা না দেয় দেশে কিন্তু আইন বাহিনী নাই এই যে বিভিন্ন জায়গায় অস্ত্র সহ মানুষজন ধরা পড়ছে ওরা যদি চেক না করতো তাহলে কিভাবে এগুলা ধরতো এখন যদি এগুলো ধরা না পড়ে তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি একদম সারা জীবনের জন্য যাবে তো আমাদের একটু কষ্ট হলো আমরা কয়েকদিনের জন্য এই বিষয়গুলো মেনে নেই এই যে দেখেন রাস্তায় এত ছেলে সমস্যা আছে এটা যেটা নিয়ে আপনারা কমপ্লেন দিচ্ছেন যে রিক্সার চাইতে বা যানবাহনের চাইতে কন্ট্রোলারের সংখ্যা বেশি এই কারণে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সিকিউর ফিল করছি যে আপনার কোনো ঝামেলা হলো কেউ একটা ব্যাগ ধরে টান দিল ওরা কিন্তু সাথে সাথে ধরে ফেলতে পারবে কারণ এত এত মানুষ রাস্তার মধ্যে আছে তো যেহেতু সময়টা একটু অস্বাভাবিক এই অস্বাভাবিক সিচুয়েশনে ওরা যদি এভাবে হাল না ধরতো তাহলে কি আমাদের অবস্থা কোন দিকে যেত আমরা চিন্তাও করতে পারছি না তাই প্লিজ ওদেরকে আমরা একটু সাপোর্ট করি ওদের মনোবলটা একটু বাড়াই আমরা আতঙ্কে আছি এটা যেমন সত্য তেমনি এই সময় ওরা আমাদের সাপোর্ট দিচ্ছে এটাও কিন্তু সত্য তো আমি দিকে হচ্ছে একটু সবজি ভেজে নিলাম সবজির সাথে একটু সসেস অ্যাড করে দিলাম নুডলস একটু সসেস দিলে ভালো লাগে খেতে আর ডিমগুলো আমি আলাদাভাবে ভেজে নিয়েছি যেহেতু সসেস অ্যাড করেছি এই জন্য ডিমগুলো আলাদাভাবে ভেজে নিয়েছি নতুন ডিম আর সসেস মিলে না অন্যরকম একটা টেস্ট চলে আসতো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি সার্ভ করার সময় কিন্তু কাঁচামরিচগুলো সব উঠিয়ে নেব কারণ রাতের বেলা ওরা রাস্তার মধ্যে খাবে অন্ধকারে কাঁচামরিচটা খেয়ে ফেলে ঝাল লাগবে এই জন্য পরবর্তীতে আমি এগুলো উঠিয়ে নেব আর এখন একটু টমেটো সস অ্যাড করে দিলাম সবজিগুলোর সাথে বেশি পরিমাণে নুডলস রান্না করলে ছড়ানো হাড়িতে রান্না করলে ভালো হয় তাহলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু বড় হাড়ির মধ্যে এটাই আমার নামানো ছিল রাতের বেলা হুট করেই আমার কাছে মনে হলো যে ঘরে যা আছে তা দিয়ে একটু রান্না করে ওদেরকে দেই আর মশলার প্যাকেটগুলো সব একসাথে দিয়ে দিব না দুই তিন প্যাকেট করে একটু একটু করে দিয়ে আবার নাড়াচাড়া করে আবার দুই তিন প্যাকেট করে দিব যেহেতু পরিমাণে বেশি তাই এভাবেই দিতে হবে নয়তো দেখা যাবে কি একদিকে মশলা বেশি হয়েছে একদিকে কম হয়েছে একে তো হাড়িটা ছড়ানো না তাই আমিও মানে ভাবতেছি যে পুরোপুরি মিক্সড হবে কি না তো একটু নাড়াচাড়া করে দুই তিন প্যাকেট করে মশলা দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে তারপরে দুই তিন প্যাকেট করে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা পুরোপুরি মিক্স না হলে খেতে অত ভালো লাগবে না তো সব মশলাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি এটা তো আর বেশি নাড়াচাড়া করা যাবে না একদম যাও হয়ে যাবে যাই হোক রান্না শেষ আমি একটা প্লাস্টিকের বোল নিয়ে নিয়েছি ফুড করেই তো চিন্তা করলাম যে এখন রান্না করে দিব এই জন্য ওয়ান টাইম বক্স আনা হয়নি ঘরে যে ওয়ান টাইমগুলো ছিল এগুলো অনেক বড় বক্স রাইসের তো আমি ভাবলাম ওরা যেহেতু দল বেঁধেই থাকে একটার মধ্যে দিলেই হয়ে যাবে আর ঘরে দেখে কিছু ওয়ান টাইম যদি চামচ পাওয়া যায় তাহলে সেটা দিয়ে দিব তাহলে খেতে সুবিধা হবে নুডলস গুলো বলে নিয়ে গরম গরমে হচ্ছে প্যাক করে নিয়েছি এখন হচ্ছে পিওর কাপ নুডলসের কিছু ওয়ান টাইম চামচ ছিল এগুলো দিয়ে দিলাম সাথে বিস্কিট ছিল ভাবলাম দুই প্যাকেট বিস্কিটও দিয়ে দিই রাত মনে হয় তখন তিনটার কাছাকাছি বাজে তো নিচে ওদেরকে দেখা যাচ্ছে থামতে বললাম আর ফ্রিজে এক বোতল পানি রেখেছিলাম সারা ওরা করে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা থাকে তারপরেও আমরা যার মতো পারি তারাও দেওয়ার চেষ্টা করি তো নিচে গিয়ে খাবার দিয়ে আসলাম ছেলেগুলো কত কষ্ট করে সারাটা রাত দেখা যায় কি ঘুমায় না একদম সকালবেলা গিয়ে তারপরে ঘুমাতে যায় যে কোনো বিপদে আমরা সারা বাংলাদেশের মানুষ এক হয়ে যাই এটাই আমার দেশ এটাই বাংলাদেশ